এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশ আওয়ামী লীগ ও গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও 20 জন আহত হয়েছে। নিহতদের নাম ইউনুস আলী ও ফরিদুল ইসলাম। সকাল 8টার দিকে কল্যাণপুর গ্রামে পুলিশ আসামি ধরতে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশকে ধাওয়া দেয়। এ সময় পুলিশ পিছু হটে সদস্য সংখ্যা বাড়িয়ে এবং আওয়ামী লীগের লোকজন সাথে নিয়ে আবারও কল্যাণপুর, সর্বতুলসী ও মবুপুর গ্রামে গেলে গ্রামবাসীর সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় পেশাগত দায়িত্বে থাকা বাংলাদেশ টেলিভিশন ও মাই টিভির প্রতিনিধি গুরুতর আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।